মিডিয়া ভয়েস মেল। মায়ের বাদন আজকের পর্বে দেখা যাবে সম্রাট সেন গুঞ্জাকে বলছে, গুঞ্জা আপনি কোথায়? সম্রাট সেন মনে মনে বলছে, গুঞ্জা প্লিজ এসো, না হলে এখানে আমার চূড়ান্ত অপমান হবে, ইভেন্টের লোকজন অনেক খারাপ কথা বলছে। আর রিদ্ধি মনে মনে বলছে, গুঞ্জা কোথায় গেল? ইভেন্টের উপস্থাপকা মহিলা বলছে, স্যার আপনি প্রেজেন্টেশন করেন, না হলে আর সময় দেওয়া যাবে না। সম্রাট সেন সরি বলে সেখান থেকে চলে যেতে চায়। তখনই ইভেন্ট অনুষ্ঠানের আলো নিভে যায়। সবাই বলে, কি হলো, আলো নিভে গেল কেন? তখন গুঞ্জা আসে সেখানে এক নতুন রূপে। সবাই গুঞ্জাকে দেখে অবাক হয়ে যায়। গুঞ্জা সবার কাছে ক্ষমা চায় দেরি করে আসার জন্য। পরে গুঞ্জা সম্রাট ফ্যাশন হাউজের পক্ষ থেকে ফ্যাশন ডিজাইন নিয়ে প্রেজেন্টেশন দেয়। সবাই খুব খুশি হয় গুঞ্জার প্রেজেন্টেশন দেখে। আর রিদ্ধি মনে মনে বলে, আবার সেই নাটক করছো, নাটক করে গুঞ্জা সবার মন জিততে চাচ্ছ। রিদ্ধিদের বাড়িতে মুনিয়া বলে, পাশের ক্লাবে ঢাকিরা এসেছে। তানিয়া বলে, ওদের এবার পুজোর অনুষ্ঠান আছে, সবাই পুজো নিয়ে অনেক কথা বলে আর গুঞ্জা কথা বলে। তখন ছোট কাকি বলে, একজন নেই দেখে বাড়ির সব আনন্দ থেমে যাবে নাকি, আরো অনেক কথা বলে। তখন রঞ্জার বাচ্চা কান্না করে, তাই আরিয়ানের বাবা বলে, পুষ্পটা কান্না করছে কেন, রঞ্জা কোথায়? তখন তানিয়া বলে, আমি দেখছি। আর মুনিয়াকে তার মা বলে, পুজো তো চলে এলো, চল শপিং করে নিয়ে আসি। তখন মুনিয়া বলে, আমি যাব না, ইচ্ছে করছে না। তখন তার মা বলে, তুই কত বদলে গেছিস মন। তখন মুনিয়া বলে, তুমিও তো পাল্টে গেছো। মুনিয়া ও তার মা দুজনে আরো অনেক কথা বলে। অন্যদিকে ইভেন্টে গুঞ্জা সব সাংবাদিকদের সাথে কথা বলে। গুঞ্জা রিদ্ধিকে দেখে আর মনে মনে বলে, সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছে আর তুমি একবারও আমার দিকে তাকালে না। অন্যদিকে রিদ্ধিও মনে মনে বলে, আজ তুমি সেলিব্রিটি, কত সহজে ভুলে গেলে, এখানে তোমাকে কে এনেছিল, সামান্য কৃতজ্ঞতা বোধটুকু তোমার নেই। সম্রাট সেন খুশি হয় আর গুঞ্জাকে অভিনন্দন জানায়। সম্রাট সেন আরো বলে, এখন আমি এই টেন্ডারটা যদি না পাই তাতে আমার কিছু যায় আসে না, আমার কোম্পানির হয়ে এত সুন্দর প্রেজেন্টেশন কেউ করতে পারতো না। আর গুঞ্জা বলে, এই সুযোগটা আপনি আমাকে করে দিয়েছেন আর আমি আপনার মান রাখার চেষ্টা করেছি মাত্র। দুজনে আরো অনেক কথা বলে। ইভেন্টের উপস্থাপিকা বলে, আর কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন কোন কোম্পানি পাচ্ছে এই টেন্ডারটা। সম্রাট সেন মনে মনে বলে, এটা পেলে রাজত্ব ও রাজকন্যা দুটি আমার হবে। আর রিদ্ধি বসে ভাবছে, আমাদের কোম্পানিকে আগের জায়গায় আনতে হলে এই টেন্ডারটা পাওয়াটা খুব দরকার। অন্যদিকে গুঞ্জা মনে মনে বলে, আমি কোন সংকটে পড়লাম, একদিকে আমার স্বামীর ফ্যাশন হাউস, অন্যদিকে আমার আশ্রয়দাতার ফ্যাশন হাউস। আরো অনেক কথা বলে গুঞ্জা। উপস্থাপিকা ঘোষণা দেয়, টেন্ডার পেয়েছেন সম্রাট ফ্যাশন হাউস। সম্রাট সেন খুব খুশি হয়, গুঞ্জাও খুশি হয়, সবাই তাদের অভিনন্দন জানায়। সম্রাট সেন গুঞ্জাকে অভিনন্দন জানায় ও ধন্যবাদ দেয়। রিদ্ধি সেখান থেকে চলে যায়। সম্রাট সেন ও গুঞ্জা দুজনেই দেখে রিদ্ধি চলে যাচ্ছে, গুঞ্জা সেখান থেকে চলে যায়। অন্যদিকে মুনিয়া ও তার মা দুজনে কথার কাটাকাটি করছে, সবাই এই নিয়ে অনেক কথা বলে। মুনিয়ার মা মুনিয়ার গায়ে হাত তুলে, মুনিয়া সেখান থেকে চলে যায়। রিদ্ধি বসুন্ধরা সিংহ রায়ের সাথে কথা বলে। বসুন্ধরা সিংহ রায় বলে, গুঞ্জা তো সব জানতো কোম্পানির এই খারাপ অবস্থা। বসুন্ধরা সিংহ রায় রিদ্ধির কাছে গুঞ্জাকে আরো অনেক খারাপ করে তুলে। দুজনে অনেক কথা বলে, ফোন রেখে দেয়। গুঞ্জা রিদ্ধির কাছে যায় আর রিদ্ধি সেখান থেকে চলে যেতে চায়। গুঞ্জা রিদ্ধির কাছে ক্ষমা চায়। রিদ্ধি ও গুঞ্জা দুজনে অনেক কথা বলে। রিদ্ধি গুঞ্জাকে অনেক অপমান করে কথা বলে। সম্রাট সেন দাঁড়িয়ে তাদের কথা শুনে। রিদ্ধি গুঞ্জার কাছে যায় আর গুঞ্জার সিঁদুর মুছে দেয় আর অনেক কথা বলে। গুঞ্জাকে আরো বলে, মুক্তি দাও আমায়। আরো বলে, চোখ মুখে এই রং চং মেখে আমাকে আর ভুলাতে পারবে না, তোমার এই নাটকে আমি আর ভুলবো না। রিদ্ধি চলে যায় আর সম্রাট সেন মনে মনে বলে, খাঁচার পাখি খাঁচায় ফিরে এলো। আর গুঞ্জা অনেক কান্না করে। আগামী পর্বে কি হবে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।